হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ক্যামেলিয়া দা বান্ডুলা গার্ল চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমার ছুটি আছে, তো সারাদিন রুমেই বসেছিলাম, বোর ফিল করছিলাম প্রচণ্ড পরিমাণে। তো এখন ভাবছি চাই বাইরে থেকে একটু ঘুরে আসি। পাহাড়ে আছি, পাহাড়ের বাইরে বেরোলেই এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, ওখানে গেলেই মন ভালো হয়ে যায়। তো চলো আমার সাথে সাথে আমি তোমাদেরকেও একটা ছোট্ট ট্যুর করিয়ে নিয়ে আসি। সো গাইস, এখন আমি আগে রেডি হব, রেডি হয়ে নিয়ে দেন বেরোবো বাইরে। তো চলো আগে রেডি, আই এম রেডি ঘুরতে যাওয়ার জন্য। বেশি দূর যাবো না, কাছে পিঠে পাইন ফরেস্ট আছে, তো আজকের গন্তব্য সেখানেই, তাই একটু সাজলাম। ওই গাছের পেছন থেকে এখনই চাঁদ দেখা যাচ্ছে। ইটস 4:45, বাট স্টিল চাঁদ দেখা যাচ্ছে। ওই দিনকে এই সিটটাতে মনে আছে কুনাল? এই জায়গাটা দেখো অসাধারণ। আচ্ছা লাগে না, অ্যাডভেঞ্চার করতে যাচ্ছি, বিকজ এখানে ওয়াইল্ড অ্যানিমেলস আছে। তো আমরা এখন ঢুকছি, সন্ধ্যের আগে অবশ্যই ফিরে আসতে হবে। ব্যাগটা দেখাই তোমাদের, এই জায়গাটা এত সুন্দর। পুরো যে ওই নিচের রাস্তা থেকে আমরা এলাম,
পুরোটার মধ্যে আমার এই জায়গাটা সব থেকে ভালো লাগে, বিকজ অসাধারণ ভিউ আছে। দেখাবো চলো। এখানটা থেকে দেখো, ও এই যে নিচটা, একটু আগে যাই, একটু আগে গেলে আরো সুন্দর ভিউ আছে, দেখাচ্ছি তোমাদেরকে। সানসেট এখান থেকে দেখার মজাই আলাদা। একটা দারুণ জায়গা দেখাতে নিয়ে আসবো তোমাদেরকে, তো এসেছি। মজার জিনিস দেখো, দেখা যাচ্ছে সান, এখানে দেখা যাচ্ছে মুন, দুটোই একসাথে দেখা যাচ্ছে। এইটা রাস্তাটা আরো উপরে যাওয়া যায়, ওখানে আমি একদিনকে গিয়েছিলাম, বাট আজকে আর অত দূর যাবো না, বিকজ ফিরতে ফিরতে তাহলে অন্ধকার হয়ে যাবে। আজকে আমরা এখানেই নেমে পড়ব। এখানে আছে নামার রাস্তা, সানসেটের কি ছবি আসছে এখান থেকে। চারিদিকে এত সুন্দর মনোরম পরিবেশের মধ্যে কখন যে হুট করে সন্ধে হয়ে গেল ঠিক বুঝতেই পারলাম না। আস্তে আস্তে সূর্যটা আমাদের চোখের সামনে ডুবেও গেল, এবারে অন্ধকার হয়ে আসছিল, সেই জন্য আমরা তাড়াতাড়ি ওখান থেকে রওনা হলাম। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে নতুন ভিডিওতে, টাটা।